নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। একদিনে বঙ্গাইগাঁওয়ে আক্রান্ত চার, আসামে করোনা রোগীর সংখ্যা বেড়ে 41। ১৬ বছরেও কেন শেষ হয়নি মহাসড়কের কাজ, সরেজমিনে খোঁজ নিলেন কমলাক্ষ। জমি হাতিয়ে নেওয়ার মতলবে শ্রীকুনায় প্রাক্তন শিক্ষকের ওপর আক্রমণ, মামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দিল্লির নিজামুদ্দিনের মার্কাজের সঙ্গে কোনো সংস্পর্শ না থাকার পরও আসামে এবার করোনা সংক্রমণ ঘটেছে। বৃহস্পতিবার বঙ্গাইগাঁও জেলায় একসঙ্গে চার ব্যক্তির শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 41। এর মধ্যে মোট 29 ব্যক্তি সুস্থ হয়ে ওঠায় ইতিমধ্যে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং বর্তমানে মোট 11 জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার টুইট করে এ ব্যাপারে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে চারটি পজিটিভ কেস সামনে আসার পরই বঙ্গাইগাঁও জেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। একই দিনে চার ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ায় উদ্বিগ্ন রাজ্য সরকার। বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে বঙ্গাইগাঁওয়ে ছুটে যান মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জেলার ডিসি এসপি সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে বসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা, চন্দন ব্রহ্ম এবং ফণীভূষণ চৌধুরী। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কি কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে আসামের সীমান্ত সিল করে রেখেছে মেঘালয়। ফলে বরাক উপত্যকা সহ ত্রিপুরা ও মিজোরামের মানুষ জরুরি কাজে গুয়াহাটি যেতে বহু বেগ পাচ্ছেন। আজ যদি মহাসড়কটি সম্পূর্ণ হয়ে যেত তাহলে আসামের মধ্যে যাতায়াতের জন্য মেঘালয়ের উপর দিয়ে যেতে হতো না। টানা 16 বছরেও মহাসড়কের কাজ কেন শেষ হল না? হারেঙ্গাজাও অবধি সড়কের বর্তমান চেহারাটা কেমন তা সরেজমিনে পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। মহাসড়কের জিরো পয়েন্ট থেকে বালাছড়া পর্যন্ত অংশ রক্ষণাবেক্ষণের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর বালাছড়া থেকে হারেঙ্গাজাও অংশের যে চেহারা তাতে এটাকে রাস্তা হিসেবে বলে ভুল হবে। প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এই পথ দিয়ে চলাচল করছেন। বিধায়ক কমলাক্ষ এই সফরের সঙ্গে থাকা এনএইচআইডিসিএল এর দুই কর্মকর্তার কাছ থেকে মহাসড়কের কাজের খুঁটিনাটি জেনে নেন। পরে কমলাক্ষ জানান 2021 সালের নভেম্বরের মধ্যে মহাসড়কের কাজ সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু যে সাময়িক গতিতে কাজ চলছে তাতে আরো 4-5 বছরেও এটি শেষ হবে কিনা সন্দেহ। জেলায় যাই, মেঘালয়ের রাস্তা দিয়ে যাই, কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের জন্য মেঘালয় সরকার লকডাউন জোন ঘোষণা হলো, তারপর থেকে গাড়িগুলো সুচারুরূপে যাতায়াত করতে দিচ্ছে না। অনেক সময় জেলা প্রশাসন যখন পাস ইস্যু করে সেই পাসগুলো অগ্রাহ্য করে, সেগুলো গ্রাহ্য করে না। তো সেই মর্মে আজকে মহাসড়ক দেখতে আসলাম, বিশেষ করে বালাচড়া টু হারেঙ্গাজাও এই অঞ্চলটা, এবং এর আগেও যাই। আপ টু মাহুর অবধি আমাদের রাস্তার অবস্থা খারাপ, অন্তত 60-70 কিলোমিটার জায়গার অবস্থা খুবই খারাপ। এনএইচআইডিসিএল এর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হয়, ওদেরকে নিয়ে আসি যে ফরেস্ট ক্লিয়ারেন্স আসলো, তারপরও আমরা আজকে ওয়ার্কিং সিজনটা চলে গেল, কিন্তু রাস্তার এই বেহাল অবস্থা। কারণটা কি? ড্রাইভারকে যখন বলি, ড্রাইভার বলে দাদা এই রাস্তা দিকে আমরা যাবো না। কেন? রাস্তার অবস্থাটা খুবই খারাপ। শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেছিলেন বালাছড়ার রাস্তাটি এখন অনেক ভালো, ছোট যানবাহন চলাচল করতে পারে। তার এ কথার রেশ টেনে কমলাক্ষ বলেন এই রাস্তাটি যদি তার কাছে ভালো মনে হয় তাহলে ভালোর সংজ্ঞাটি তার কাছে কি সেটা জানতে হবে। কোনো যান চালকই এ রাস্তা দিয়ে আসতে চায় না। এই রাস্তার বর্তমান দুরবস্থার কথা তিনি বিধানসভায় উত্থাপন করবেন বলেও কমলাক্ষ উল্লেখ করেন। যদিও আমাদের সাংসদ বলেছেন শিলচরের যে ছোট গাড়ি আসতে কোনো অসুবিধা নেই, এখন ছোট গাড়িতে অনেক অনায়াসে আসে, উনি আসলে বুঝতে পারবেন যে কি অবস্থা। একবার আসলে ড্রাইভার অন্যবার আসতে ইচ্ছে করে না। তো বিশেষ করে আজকে বুঝতে পারলাম যে ড্রাইভাররা একবার আসলে অন্যদিন কেন আসতে চায় না, এই জন্যই যে যাতায়াতের উপযোগী নয় এই রাস্তা। তাই ওদেরকে বললাম যে অন্তত মেনটেনেন্স করে রাখুক, অন্তত গাড়িগুলো যাতে চলতে পারে। আর বিধানসভায় সেই কথাগুলো বলবো যে 2004 শুরু হওয়া প্রকল্প আজ অবধি এই অবস্থা, বিশ চলছে, এখনও 5-6 বছর অবধি লাগবে যদি এইভাবে চলে। তাই
2021-এর নভেম্বর অবধি সময় দেওয়া হয়েছে। এই ভিতর এর ভিতরে কাজটা শেষ করতে হবে। আপনার বিজির কথা বলেছেন, বোর্ডগেজ শেষ হলো, 90% কাজ শেষ, শুধু সামান্য কাজ করে আপনারা বললেন যে বোর্ডগেজ হয়ে গেছে। তাহলে এটা তো অনেক কাজ 2004-এ শুরু হয়েছিল, এই কাজটা কেন শেষ হলো না? টেকনিক্যাল অনেক প্রবলেম। তাই মনে করি যে সরকারের তরফ থেকে যেভাবে দৃষ্টি আকর্ষণ করা দরকার সেভাবে দৃষ্টি আকর্ষণ করছেন না। নোডাল অফিসার দেওয়া হোক রাজ্য সরকারের তরফ থেকে, সবসময় মনিটারি হোক, যাতে 21-এর নভেম্বরের ভিতরে এতে কাজটা সমাপ্ত হয়। লকডাউনের সুযোগে অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মারপিটের ঘটনা ঘটেছে। শহরতলির শ্রীকুনার আলমবাগ এলাকায় বৃহস্পতিবার ওই শিক্ষকের বাড়িতে হামলা চালায় ওই দুষ্কৃতীর দল। আলমবাগ বিটিএম স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিমুদ্দিন লস্করের অভিযোগ, এলাকার 7 নং জিপি সদস্য ফারজানা বেগম মজুমদারের স্বামী একলাচ উদ্দিন লস্কর এই হামলার নেপথ্যে রয়েছেন। তিনি জানান, লকডাউনের পর থেকে একলাচ তার দলবল নিয়ে তার জমি দখলের প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ করলে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষক আলিমুদ্দিন ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। এতে একলাচ বাহিনী আরো বিক্ষিপ্ত হয়ে ওঠে, বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে। শিক্ষক আলিমুদ্দিন ফের মোট 20 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন। আমারে মার্ডার করার লাগি আইসে কুতুবুদ্দিন, একলাচউদ্দিন, কাজিমুদ্দিন, তাজিমউদ্দিন আর সেলিম জসিমউদ্দিন, লতিফু রহমান, এই 6 জন মানুষ আমাদের দাওয়াইয়া যখন আইসে, আমি প্রাণ রক্ষা করতে গিয়ে আমি সাইকেলে উঠিয়া বাড়িতে আই গেছি। তখন আমার ছেলেরে আমার ছেলে 2 জন এবং আমার ওয়াইফরে তারা মাইর দূর করছে। তখন 22 তারিখ বিকালে গিয়া কেস দিছি থানায়, দেওয়ার পরে রাত্রে মেডিকেল করিয়া তারা রেফাটানি হয়েছে এবং তৃতীয় পক্ষ মানুষ ইখানোর মাঝে আপনার সানি বিচারের জন্য চাইছে। আর এরপরের দিন এই সানি বিচার সিদ্ধান্ত করার পরে এর 24 তারিখ আবার দেখা যায় এরা আমারে আক্রমণ করছে। 25টা কি 26 জন মানুষে এখানে প্রাণে মারার জন্য আমার বাড়িতে আই গেছে কি, তখন মানুষে বাধা দিছে তারা দেওয়ার পরে গিয়ে সারলে আমার পুরান বাড়িতে গিয়ে আমার ছেলেরে আক্রমণ করছে। লকডাউনে অবাধে আইন ভঙ্গ করে সিগারেট, গুটখা, পান মশলা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে করিমগঞ্জে 3 ব্যবসার ব্যবসাস্থলে হানা দিলেন অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেব। তারা হলেন সঞ্জয় সাহা, গৌতম সাহা এবং প্রাক্তন বিজেপি কমিশনার রূপক পোদ্দার। বুধবার অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেব সাপ্লাই ইন্সপেক্টর সঞ্জয় গোস্বামীকে সঙ্গে নিয়ে এই অভিযান চালান। পান মশলা, সিগারেট, গুটখা ছাড়া নেসলের প্রস্তুত বিভিন্ন সামগ্রী দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ ছিল সঞ্জয় গৌতমদের বিরুদ্ধে। এদিকে অভিযোগ খতিয়ে দেখতে রূপক পোদ্দারের দোকানে প্রশাসনিক দল হানা দিলে দোকান বন্ধ পাওয়া যায়। রূপককে ডেকে পাঠানো হলে তিনি দোকানে যাননি। আমারা ইনফরমেশন মিলা কই ও বাজার মে এক গুটকা কা দোকান হ্যায় ওয়াহাঁ পে বিক রাহা হ্যায় অর কই সাহা, আই ডোন্ট নো ক্যা নাম হ্যায় পুরা নাম, উন্হোনে ওয়াহীন পে, বিকজ আইটিসি কা এক হি ডিলার হ্যায় ইয়াহাঁ পে, দেয়ার ইজ অনলি ওয়ান ডিলার ফর আইটিসি, অর উনকা জো বোলা হ্যায় উসকো রেড করনে কে লিয়ে আমারা এডিসি কো আমনে দিয়া হুয়া হ্যায়, উই হ্যাভ টোল্ড হিম, আই হ্যাভ টোল্ড হিম ভার্বালি দ্যাট উনকো জাকে ওয়াহাঁ পে থোড়া রেড ওয়াগেরা করনা হ্যায় ও কারেঙ্গে, হি ইজ প্লেইজ অন দি প্ল্যানিং পার্ট। And regarding black marketing and price rise, actually there are only a few dealers hamara Karimganj mein, few dealers matlab handful bhi nahi hai, count you can count with the fingers in a single hand. Unka ek hamara ADC sahab ko bola, able ADC is here, unka jo bola hai he will verify, matlab he will cause an inquiry into it, whether because he will go sub books wagera unka jo kahan kahan se maal aaya कितना ये हुआ ये सब ये करके एक डिटेल रिपोर्ट सबमिट करेंगे उसके ऊपर हम एक्शन। দুই গাড়ি চালকের বাগবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে রক্ত ঝরল কাটিগড়া সালিমাবাদে। জানা গেছে কালাইন আমতলা সড়কে সেতুর উপর রোড ক্রসিং কে কেন্দ্র করে দুই গাড়ি চালক নির্মল দাস ও আলী হোসেন তর্কে জড়িয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মধ্যস্থতায় এগিয়ে আসেন স্থানীয়রা। তারা দুই চালককে বুঝিয়ে শুনিয়ে ঘটনা রফা করতে চাইলেও নাছোড় দুই চালক একে অপরকে দেখে নেওয়ার হুমকি ছুড়ে নিজেদের পরিচিতদের খবর দিতে শুরু করেন। ঘটনাস্থলে জড়ো হন উভয় পক্ষের মানুষ, শুরু হয়ে যায় দুপক্ষের মারপিট। ঘটনায় মোট 22 জন জখম হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা 5 জনকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল সামরিক বাহিনী নিয়ে ছুটে যান কাটিগড়ার ওসি নয়নমণি সিনহা, সার্কেল অফিসার মদিরা বেগম, ছুটে যান কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন, শিলচর থেকে যান জেলাশাসক বর্ণালী শর্মা, ডিআইজি দিলীপ কুমার দে,
এসপি মানবেন্দ্র দেবরায়, এএসপি জগদীশ দাস। তারা বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি শান্তি কমিটি গঠন করা হয়। 1299 নং ময়নাগ্রাম এলপি স্কুলে এক সভার মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়েছে। কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈনের পৌরোহিত্যে এবং ওসি নয়নমণি সিনহার আহ্বানে গঠিত ওই সভায় উপস্থিত ছিলেন কাটিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেট মদিরা বেগম সহ বহু গণ্যমান্যরা। এদিনের সভায় অদূর ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তো সেই পরিপ্রেক্ষিতত আজি মই আৰু আমাৰ কাটিগড়া থানার ওসি সাহেব আহিছোঁ। আমাৰ এমএলএ স্যার, অনারেবল এমএলএ স্যার আছে, বাকি আৰু জনপ্রতিনিধিসকল আছে, দুই গাঁৱৰ ৰাইজসকল আছে। তো আমি ইয়াতে এখন শান্তি কমিটি গঠন কৰিছোঁ আগলৈ যাতে ইয়ালে শান্তি কমিটিখন গঠন কৰাৰ একমাত্ৰ উদ্দেশ্য হ'ল যে আগলৈ যাতে মানে এইটো জাগাত কোনো মানে এনেকুৱা ধৰণৰ ঘটনা নঘটে আৰু যাতে এনেকুৱা কাম কৰে শান্তি কমিটিটোৱে, এই শান্তি কমিটিটো যাতে আমাৰ কাটিগড়া চাৰ্কুলৰ বেলেগ জেগাটো বেলেগ ঠাইতো এটা এক্সাম্পল হিচাপে ৰৈ যায় আৰু এইটো এটা মেছেজ দিয়ে যে কতো একো ঘটনা নহয়। আমি লাহে লাহে আমাক অনাৰেবল এমএলএ ছাৰে এটা চাজেশ্যন দিছে যে আমি গোটেই কাটিগড়াৰ কাৰণে এটা মানে শান্তি কমিটি বনাব লাগে ব্লক ৱাইজ পঞ্চায়ত ৱাইজ। তো সেইটো আমি চিন্তা কৰি আছোঁ, মই অচিৰ লগত পাতিলোঁ, আগলৈ আমি সেইটোৰ ওপৰত চিন্তা কৰিম। তো এতিয়া মই ভাবোঁ আজি যি শান্তি কমিটি, এই শান্তি কমিটিয়ে মানে সঁচাকৈ শান্তিৰ বাৰ্তা ঘৰে ঘৰে লৈ যাওক, আগলৈ যাতে এনেকুৱা নহয় আৰু এইটো যাতে গোটেই কাটিগড়াৰ কাৰণে এটা উদাহৰণ হয়। পাথারকান্দিতে বুনো শুকুরের হামলায় ফের আহত হয়েছেন তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পুতনি চা বাগানে। আহতরা হলেন দিলীপ বাল্মীকি দাস, অভিমন্যু তুরিয়া এবং সচিন্দ্র বাল্মীকি দাস। গত এক সপ্তাহের মধ্যে বুনো শুকুরের হামলায় এটি দ্বিতীয় ঘটনা। জানা গেছে গরু চড়াতে গিয়ে শুকুরের হামলার মুখে পড়েন তারা। ঘটনার পর তাদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে পাথারকান্দি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা বেগতিক থাকায় পরে তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আজি আমার পাথারকান্দি কনস্টিটুয়েন্সির পুতনি গাঁও পঞ্চায়েত, আমার পিপলাগুল বলে একটা ঠাই আছে, এই ঠাইখনত জংলি সোহরে তিনজন মানুষ এটাক করলে আর তিনজন মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। কেইদিনমান আগত আর কে চার পাঁচ দিনমান আগতে আমার সেইম রেঞ্জত একটা মেডলি জিপি এলাকে সেইম জংলি সোহরে এটাক করলে একজন মানুষ তাতে একদম স্পট ঢুকাল। তো এইটার কারণে আমি আমার মাননীয় মন্ত্রী আমার পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া মহোদয়ের লগত কথা পাতিছো যে এই মানে ভালকে এই বস্তুবিলাক যাতে আরো যাতে বড় তাণ্ডবে যাতে আরো মানুষের উপর যাতে আঘাত নাহে এইটার কারণে একটা বিহিত ব্যবস্থা লব লাগে। আর আমার গাঁও পঞ্চায়েতের সভানেত্রী আছে ইয়াত নমিতা গোয়ালা, আমার রেঞ্জার মহোদয় আছে, তেওঁলোকে অলরেডি স্পট গৈছে আর মানে কেনকা কি ব্যবস্থা লয় এইটো এতিয়া আমি মানে আমার এই যে তিনজন পেশেন্ট এতিয়া করিমগঞ্জ রেফার করেছে, এই তিনজনের যাতে ভালকে যাতে ট্রিটমেন্ট হয় তার কারণে আমি ইয়াত মানুষ পঠাইছো আর আমার প্রেসিডেন্টও গই আছে যাতে ভাল ট্রিটমেন্ট যদি কিবা লাগে শিলচারও রেফার করলে শিলচারও ট্রিটমেন্ট করার ব্যবস্থা লব। অতিমারি করোনা মোকাবিলায় আসাম আরোগ্য নিধিতে 31,001 টাকার অর্থ সাহায্য দিলেন ডক্টর অভিজিৎ নাথ। কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতের সম্পাদক বৃহস্পতিবার জেলাশাসক বর্ণালী শর্মার হাতে অর্থ সাহায্যের এই চেকটি তুলে দেন। হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লকের অধীন উত্তর কাঞ্চনপুর জিপির 2 নং গ্রুপের কবরস্থান নির্মাণে অনিয়ম চলছে। বর্তমানে ওই কবরস্থানের দেওয়ালের কাজ চলছে যা অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মানুষ। এ ব্যাপারে ব্লকের মুখ্য কার্যবাহী আধিকারিকের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। ও দেখো উত্তর কাঞ্চনপুর জিপির মজারখানার কাম কত ভালো ওভাবে অবস্থা দেখো, খালি আট বড় ধার কেউ ইটা দেওয়ার 4-5 দিন হয়েছে, মেস্তরি ইটা দেওয়ার কত দিন হয়েছে কই 4-5 দিন করোনা যুদ্ধে নিজেদের প্রাণের কথা চিন্তা না করে কিছু মানুষ দিনরাত কাজ করে চলেছেন। তাদের এই কাজের স্বীকৃতি জানাতে বদরপুরের যুবশক্তি এনজিও পুলিশের নির্মীয়মান নতুন ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করে। শারীরিক দূরত্ব বজায় রেখে সেখানে পুলিশ কর্মী এবং সাংবাদিকদের সম্মান জানানো হয়।
লকডাউনে যখন মানুষের খেয়ে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে তখনও সরকারের বরাদ্দকৃত চাল নিয়ে সর্বত্রই চলছে অনিয়ম। শালগঙ্গা টিকলপাড় জিপির মাহমুদপুর গ্রামে লকডাউন শুরু হওয়ার পর থেকে আজ অবধি মাত্র একবার চাল বন্টন হয়েছে। এলাকাবাসী এ ব্যাপারে স্থানীয় রেশন দোকানে কৃষ্ণলাল কুর্মীর ওপর ক্ষোভ ব্যক্ত করেছেন। এ ব্যাপারে রেশন ডিলার কৃষ্ণলাল সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়। ব্যক্তিগত অসুবিধার জন্য গ্রাহকদের চাল দিতে দুদিন দেরি হয়েছে, তবে সবাই চাল পেয়েছেন। আমার নাম কৃষ্ণলাল কুর্মী, আমি টিকলপার বস্তির ডিলার। প্রায় 20-25 বছর ধরে আমি এখানে ডিলারের চাল বন্টন করে আসিতেছি। বিগত 13 তারিখ এপ্রিল মাসের প্রথম আমি চাল দিছি, এরপরে 24 তারিখ আমি আবার চাল আনছি দেওয়ার লাগে। এইখানে নানান কারণে আমি চাল সম্পূর্ণ করতাম পারছি না, চাল রয়ে গেছি। এই চালটা পরে কইছি 2-3 দিন পরে আনি আমি চালটা বাটি দিমু, কিন্তু কয়েকজন মানুষ আবিদুর সাবিদ এই ধরনের কয়েকজন মানুষ লুকে মানুষের প্রবঞ্চনা করি, আমার বিরুদ্ধে নানা নমুনা ক্লেম করিয়া মানুষের হ্যারাসমেন্ট করছে। এরপরে আমি গত আজকে যে বৃহস্পতিবারে বাকি চালটা আনিয়া তারা সম্পূর্ণভাবে দিয়া দিছি, এটা সবাই তারা নিছে এবং ভালোভাবে মানিয়াও গেছে। মিডিয়াবাসীর মিডিয়ার সামনে এই চালগুলো আমার সম্পূর্ণভাবে বিতরণ করা হয়ে গেল। যারা অভিযোগ করছিল এরা মিডিয়ার সামনে তা খণ্ডন করিয়া গেছিল? হ্যাঁ, যারা অভিযোগ করছিল আগে যে গত সেই দিন, তারা আজকে মিডিয়ার সামনে এগুলো সম্পূর্ণ খণ্ডন করিয়া গেছে এবং আমার চাল বাটারে ধন্যবাদ কইয়া তারা গেছে। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। বৃহস্পতিবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বন্টন অব্যাহত ছিল। বিকলাঙ্গ এবং অসহায়দের ত্রাণ বন্টনের মাধ্যমে নিজের 24তম জন্মদিন পালন করলেন শিলচর গুরুচরণ কলেজের ছাত্র আব্দুল কাদের ইয়াসিন মজুমদার। এদিন শিলচর বিলপারে 15 জন বিকলাঙ্গের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন আব্দুল কাদের। পাশাপাশি এদিন সোনাই এলাকায় 100 দুস্থ পরিবারের হাতেও ত্রাণ সামগ্রী এবং ফেস মাস্ক তুলে দিয়েছেন আব্দুল কাদের ও তার বন্ধুরা। লকডাউনের দরুন আজকে অ্যারাউন্ড 1 মাসের উপরে ওর, এটার জন্য গভর্নমেন্টে অনেক খাবার দেয়ার মানুষের, তারপরেও অনেক নিডি মানুষ, দরকারি মানুষ যারা খাবার পান না, তার লাগে আজকে যেহেতু আমার জন্মদিন, তার লাগে আমি 100টা পরিবারে শিলচর সমষ্টির বিলপার এরিয়াত টোটালি বিকলাঙ্গ মানুষ 15 জনরে দিছি, আর সোনাইয়ের 85টা পরিবারে দিছি, এখানেও আমি 25টা পরিবারে দিছি। উধারবন্দ লার্সিং চা বাগানে 100 অসহায় পরিবারকে ত্রাণ বিলি করল ভারত সেবাশ্রম সংঘ। এদিন সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজের উদ্যোগে এই ত্রাণ বন্টন কর্মসূচির আয়োজন করা হয়। দক্ষিণ ধলাইয়ে 400 অসহায় পরিবারকে ত্রাণ বন্টন করল বিজেপি নরসিংপুর মণ্ডল। এদিন তুলারতল, সিঙ্গুয়া, চানিঘাট ও ফ্রেঞ্চ নগরে ত্রাণ বন্টন করা হয় দলীয় উদ্যোগে। বিগত 1 মাস ধরে নাগারে সেবামূলক কাজ করে যাচ্ছেন দলের কর্মকর্তারা। এদিন ত্রাণ বন্টনকালে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস, পৃথিশ চন্দ্র দাস সহ বহু দলীয় কর্মকর্তা। তারাপুর মালিনীবিল সূর্যসেন পাঠশালা 72 নম্বর ICDS অঙ্গনওয়াড়ি সেন্টারে 50 জন শিশু এবং গর্ভবতী মহিলাকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিলি করেছেন ওয়ার্কার অনিতা বৈষ্ণব এবং হেলপার আরতি দেবনাথ। তারাপুর মালিনীবিল 72 নং ICDS সেন্টার থেকে আমরা গতকালকে থেকে বাচ্চারারে যে বেনিফিশিয়ারি যারা আছে তারা সব প্রত্যেকের চাল, ডাল, লবণ ইত্যাদি যাবতীয় কালকে থেকে আমরা দিতেছি। টোটাল আমরা 0-6 ইয়ার্সের ভিতরের বাচ্চা 40 জন, নার্সিং প্রেগনেন্ট 50-55 জন এরকম মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতেছি।
করোনা দুর্যোগে অসহায়দের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এবং কাটিগড়া সমবায়ের সভাপতি সন্দীপ পাল। তাদের যৌথ উদ্যোগে এলাকার অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এলাকার প্রায় 400 পরিবারের মধ্যে সামগ্রী তুলে দেন জহরজ্যোতি চক্রবর্তী, দেবজ্যোতি চৌধুরী, শান্তিব্রত দেব, প্রদীপ দেব, কৃষ্ণ দাস, স্বরাজ দেব প্রমুখ। বর্তমান করোনা দুর্যোগে দুঃস্থদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের এখানকার বিশিষ্ট ব্যবসায়ী সন্দীপ পাল ও হাইলাকান্দির প্রাক্তন মন্ত্রী মাননীয় গৌতম রায় মহোদয়। ওনাদের দুজনের যৌথ প্রচেষ্টায় এতদিন চলের আত্মীয় সহায়তায় আজ নারায়ণ মন্দির থেকে ত্রাণ বিতরণ করা হলো। এই এলাকার প্রায় 400 পরিবার দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিলি করলেন এই মন্দির কর্তৃপক্ষ। এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, মসুরি ডাল, তেল, লবণ, আলু, সাবান। মাননীয় গৌতম রায় ও সন্দীপ পালকে ধন্যবাদ জানাচ্ছি এতদিন চলে এই আত্মদের সহায়তায় এগিয়ে আসার জন্য। এজন্য আমরা সবাই ওনাদের কাছে কৃতজ্ঞ। বর্জালিঙ্গা ডাকবাংলো তেলিটিলায় 105টি অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বণ্টন করল শিলচর রামকৃষ্ণ মিশন। স্বামী গণধীশানন্দজী মহারাজ দুস্থ এসব পরিবারের হাতে ত্রাণ সামগ্রীগুলো তুলে দেন। উপস্থিত ছিলেন নেহাল মহারাজ, স্থানীয় স্বেচ্ছাসেবী পার্থসারথী ভট্টাচার্য, বিজয়ভূষণ দেব, ধ্রুব ভট্টাচার্য, রতন দেব সহ আরও অনেকে। সম্প্রতি শিলচর কেন্দ্রীয় কারাগারের ডিটেনশন সেন্টার থেকে মুক্তিপ্রাপ্ত মিনারা বেগমকে ত্রাণ সামগ্রী বিতরণ করল নেলিক ও সক্ষম। এদিন উভয় সংগঠনের কর্মকর্তারা উধারবন্দ লাঠিগ্রামে মিনারার বাড়িতে গিয়ে তার হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন। একই সঙ্গে শিলচর কেন্দ্রীয় কারাগারের ডিটেনশন সেন্টার থেকে মুক্তিপ্রাপ্ত ডিমা হাসাও জেলার সুনীল রায়, সাধন মালাকার এবং মুসাম্মদ নুরুল নিসাকে নেলেকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিলির পাশাপাশি তাদের হাতে 500 টাকা করে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেবা ভারতী, এনএমও এবং ইনফোসিসের যৌথ উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে মোট 450 পরিবারকে ত্রাণ বণ্টন করা হয়েছে। এদিন শিলচর মালিনী বিল সংলগ্ন এলাকায় এই ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। একদিনে বঙ্গাইগাঁওয়ে আক্রান্ত 4, আসামে করোনা রোগীর সংখ্যা বেড়ে 41। ১৬ বছরেও কেন শেষ হয়নি মহাসড়কের কাজ, সরেজমিনে খোঁজ নিলেন কমলাক্ষ। জমি হাতিয়ে নেওয়ার মতলবে শ্রীকুনায় প্রাক্তন শিক্ষকের ওপর আক্রমণ, মামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।